একটা 10 শ্রেণীতে তাদের জন্য আজকে ক্লাসটা বানিয়েছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, এখন তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার ছুটি চলছে, আশা করি তোমরা এই ছুটি সময়টা বাসায় অবহেলা না করে পড়াশোনার উপরে ব্যস্ত থাকো, অনলাইন ক্লাসগুলো দেখো, আশা করি তোমাদের উপকার হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা প্রণয়নের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় দেখব। সেখানে আমরা দেখব হচ্ছে বিজ্ঞাপনের কার্যকারিতা। তো তোমরা জানো যে বিজ্ঞাপন আমরা গত ক্লাসে আলোচনা করছি বিজ্ঞাপন সম্পর্কে, আজকে আমরা বিজ্ঞাপনের কার্যাবলী সম্পর্কে আলোচনা করবো। বিজ্ঞাপন কেন দেওয়া হচ্ছে, কেন দরকার, বিজ্ঞাপনের কাজটা কি, সেই বিষয়গুলো জানবো। ক্রেতাদের আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে দেখি আমরা, তো এখানে দেখবো ক্রেতাদের তথ্য জানানো, ক্রেতাদের তথ্য জানানো। ক্রেতাদের উৎপাদনকারী বা কোম্পানিগুলো তথ্য জানাবে কি সম্পর্কে, তার যে পণ্য বা সেবা আছে সেই সম্পর্কে, পণ্য বা সেবা সম্পর্কে তথ্য জানাবে। একটা পণ্য যদি বাজারে নতুন থাকে, সেই পণ্যটা সম্পর্কে হয়তো যারা পণ্যটা কিনবে বা ব্যবহার করবে তারা সেই পণ্য সম্পর্কে জানে, তো তখন যখন বিজ্ঞাপনের মাধ্যমে কোম্পানিগুলো তথ্য জানাবে পণ্য বা সেবা সম্পর্কে, তখন ভোক্তারা বা ক্রেতারা সেই পণ্য বা সেবাটা কিনতে আগ্রহী হবে। এটাও একটা বিজ্ঞাপনের একেবারে মূল কাজ। তারপরে যদি আমরা দ্বিতীয় পয়েন্টে যাই, ক্রেতাদের পণ্য কিনতে উৎসাহিত করা। বিজ্ঞাপন দেওয়া মানে সেই পণ্যটা বাজারে এক্সিস্টিং আছে, এখনো টিকে আছে বা বাজারে পাওয়া যাবে, সেই পণ্য যেন শুধু ক্রেতা অন্য একটা পণ্য ব্যবহার করতে পারে, কিন্তু সেই পণ্যটাকে এমন ভাবে উপস্থাপন করা বা সেবাটাকে যার মাধ্যমে সেই পণ্য বা সেবাটা যেন ক্রেতারা কিনতে আগ্রহী হয়, তাদেরকে উৎসাহ দেওয়া হয়, এটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে দেওয়া হয়। এটাও বিজ্ঞাপনের একটা গুরুত্বপূর্ণ কাজ। বিজ্ঞাপনের মাধ্যমে আরেকটা বিষয় দেখা হয়, প্রতিযোগীদের কাছ থেকে পণ্যকে পৃথক করে তোলা হয়। হয়তো বাজারে কম্পিটিটর আছে, মনে করো কোক, বিজ্ঞাপনে এগিয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে সে ক্রেতার মনে একটা জায়গা তৈরি করে দিতে পারবে, যার দ্বারা প্রতিযোগী থেকে সে যেটা প্রতিযোগী আছে 7-Up বা মাউন্টেন ডিউ তাদের থেকে কোককে পৃথক করে তুলবে, এবং কোকটা যেন ক্রেতা কিনে সেই একটা মোটিভেশন বিজ্ঞাপনের মাধ্যমে দেওয়া সম্ভব হয়। তারপরে অনেক সময় আমরা দেখা যাচ্ছে চাহিদা সৃষ্টি করতে পারি বিজ্ঞাপনের মাধ্যমে, পণ্যের চাহিদা বাড়াইতে পারি। বিজ্ঞাপন দিলে এক্সিস্টিং যে পণ্যটা আছে সেটা চাহিদা আমরা অনেক সময় বৃদ্ধি করতে পারি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যদি বিজ্ঞাপনটাকে আমি বন্ধ করে দিই সেই পণ্যের চাহিদা অটোমেটিক্যালি কমে যাবে, এটাও বিজ্ঞাপনের একটা কার্যকারিতা। আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপন। অনেক সময় আমাদের যেমন উৎসব থাকে, যেমন ঈদ থাকে, হিন্দুদের পূজা থাকে, তারপরে আমাদের কিছু জাতীয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এই বিষয়গুলোতে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনের মাধ্যমে উৎপাদক কোম্পানিগুলো গ্রাহকদের, ক্রেতাদের, ভোক্তাদের, শুভানুধ্যায়ী যারা আছে তাদেরকে একটা শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে, এটাও বিজ্ঞাপনের একটা গুরুত্বপূর্ণ কার্যকারিতা। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যাশিত পণ্য প্রাপ্তিতে ভূমিকা। প্রত্যাশিত পণ্য প্রাপ্তিতে ভূমিকা, বাজারে কোন পণ্য বা সেবার বিজ্ঞাপন চলা মানে আমি বুঝতে পারবো যে এই পণ্যটা বাজারে অ্যাভেলেবল, এটা আমি বাজারে গেলে দোকানদারের কাছে চাইলে আমি পাবো। কিন্তু বিজ্ঞাপন না থাকলে আমরা অনেক সময় মনে করি এই পণ্যটার হয়তো বিজ্ঞাপন নাই, পণ্যটা হয়তো বাজারে তেমন একটা পাওয়া যায় না। তাহলে বাজারে যে একটা পণ্য আছে সেটা যদি মেসেজটা দিতে চায় উৎপাদক বা যারা কোম্পানি গুলো আছে, তাহলে অবশ্যই তাকে বিজ্ঞাপন দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যাশিত পণ্য প্রাপ্তিতে একটা ভূমিকা রাখতে পারে, যে ভোক্তা যাবে সেই পণ্যটা বা সেবাটা সম্পর্কে দোকানদারকে বললে পাবে, এই ধারণা তাকে দিতে হবে, এই জন্য আমাদের বিজ্ঞাপন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা হচ্ছে বিবিধ কার্যকরী,
বিজ্ঞাপনের অনেক বিবিধ কার্যাবলী আছে, যেমন দেখা যাচ্ছে অনেক সময় একটা ফার্ম একটা শাখা প্রতিষ্ঠা করলো, একটা কোম্পানি একটা নতুন এক জায়গায় একটা শাখা খুললো, একটা আউটলেট খুললো। কোনো ফার্নিচার কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি, কোনো ব্যাংকের ক্ষেত্রে দেখি, নতুন একটা জায়গায় যদি তারা শাখা খুলে সেখানে বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। একটা কোম্পানি যদি আর একটা কোম্পানিকে কিনে নেয় বা অধিগ্রহণ করে, এর মাধ্যমে বিজ্ঞাপন জানানো হয়। তারপরে দেখা যাচ্ছে জন্মদিনের শুভেচ্ছা, বিবাহ, ইভেন্ট ম্যানেজমেন্টের বিষয়ে তুলে ধরার জন্য দেখা যাচ্ছে বিবিধ কার্যাবলীর ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া হয়। এগুলো বিজ্ঞাপনের কাজ। তো শিক্ষার্থী বিন্দু, আমাদের অনেক আলোচনা করতে হবে, আরো অনেক পয়েন্ট ছিল, সেগুলো আমরা সময়ের স্বল্পতার জন্য আলোচনা করতে পারলাম না। আরো আমরা নতুন টপিকসে যাব, সেগুলো আমরা একটু আলোচনা করবো। আর একটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম, বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ পেয়ে বিজ্ঞাপনের মাধ্যমটাকে বর্তমান এবং সম্ভাব্য যারা ক্রেতা আছে তাদেরকে পণ্য বা সেবা সম্পর্কে জানানো হয় কোনো একটা মাধ্যম ব্যবহার করে। হয়তো এখানে টিভি হতে পারে, নিউজ পেপার হতে পারে, রেডিও হতে পারে, এই মাধ্যমটা ব্যবহার করে যখন আমি জানাবো সেটাকে বলছে বিজ্ঞাপনের মাধ্যম। তুমি একটা পণ্য সম্পর্কে কিভাবে জানো? এখানে তোমার অনেকগুলো ব্যাপার থাকতে পারে, ধরে নাও এখানে তোমার কয়েকটা মাধ্যমে তুমি আধুনিক যুগে জানাতে পারো। এই মাধ্যম গুলো দেখা যাচ্ছে সবচেয়ে বেশি কার্যকর। যদি আমি এখানে টিভির কথা বলি, ফেসবুকের কথা বলি, রেডিওর কথা বলি, নিউজ পেপার, অনেকগুলো মাধ্যম আমাদের থাকে যেগুলো খুব কার্যকরী ভাবে আমরা মানুষজনকে এই মাধ্যম গুলো ব্যবহার করলে মানুষের পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে। এখন আধুনিক যুগে অনেক মানুষ টিভি দেখছে, রেডিও দেখছে, আমরা ফেসবুকের সাথে জড়িত আছি, তারপর টুইটার, তারপরে মোবাইল, SMS, অনেক মাধ্যম গুলো আছে। তো আমরা সেটা বললাম যে মোবাইলের মাধ্যম, পরিচিত মাধ্যম গুলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এছাড়াও আরো কিছু কিছু মাধ্যম আছে, আমরা একটা পরে একটা আলোচনা করবো। তো বিজ্ঞাপনের মাধ্যমে প্রকার ভেদ গুলো আমরা দেখি, কত রকম মাধ্যম আছে বিজ্ঞাপনের মাধ্যমে প্রকার ভেদ বা প্রকার দিতে পারি। তো একটা মাধ্যম যদি আমি বলি যে সংবাদপত্র, তো সংবাদপত্র একটা দেখা যাচ্ছে বহু প্রচলিত মাধ্যম। আগে সে সংবাদপত্র দেখা যাচ্ছে শহর অঞ্চলে গ্রামে সে বেশি চলে। তো এখানে দেখা যাচ্ছে সংবাদপত্রের অনেক ধরন আছে, কোন কোন সংবাদপত্র প্রতিদিন বের হয়, কোন কোন সংবাদপত্র সপ্তাহে একবার বের হয়। সংবাদপত্রের আবার আরো ধরন থাকে, কোনটা তো আঞ্চলিক সংবাদপত্র, কোনটা জাতীয় পর্যায়ের সংবাদপত্র, এই ধরনের ব্যাপারগুলো আছে। কোম্পানি তার সব দিকগুলো বিবেচনা করে দেখা যাচ্ছে যে সে সংবাদপত্রের মাধ্যমে তার বিজ্ঞাপনটা দিতে পারে। দ্বিতীয়টা যদি আমরা বলি, দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে সাময়িকী বা যাকে আমরা বলি ম্যাগাজিন। ম্যাগাজিনটা সম্ভবত যেটা আমরা ম্যাগাজিন সম্পর্কে জানি যে এটা মাসে একবার বের হয়, কোনো কোনো ম্যাগাজিন 3 মাস অন্তর অন্তর বের হয়, কোনো কোনো ম্যাগাজিন আছে 6 মাস 1 বছরেও একবার বের হয়। এই ধরনের ম্যাগাজিন গুলো দেখা যাচ্ছে যে বেশি আকর্ষণীয় থাকে, জাঁকজমক থাকে, ভালো মানের কাগজ এখানে ব্যবহার করা হয়। তার ধরুন ম্যাগাজিনের উপরে অনেক মানুষের দেখা যাচ্ছে যে সংবাদপত্রের চেয়ে ম্যাগাজিনের উপর আকর্ষণটা বেশি থাকে। এটা ম্যাগাজিনটাও একটা বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে। তারপরে আরেকটা দেখা যাচ্ছে আমাদের লিফলেট বা যেটাকে আমরা বাংলায় বলি প্রচারপত্র। সেটা একটা কাগজে পণ্য বা সেবা সম্পর্কে ইনফরমেশন থাকে, তারপরে সেটা দেখা যাচ্ছে জনবহুল জায়গায় মানুষের হাতে হাতে সেটা বিতরণ করে দেওয়া হয়। তার মাধ্যমে কি হয়, মানুষজন সেই পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে, এটাও একটা বিজ্ঞাপনের মাধ্যম। যেমন আমরা অনেক সময় দেখি শুক্রবারে নামাজের পরে মসজিদের সামনে লিফলেট মুসল্লিদের হাতে বিতরণ করা হচ্ছে, এটাও একটা খুব ভালো হয়ে একসঙ্গে অনেক মানুষকে পাওয়া যায় পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচারিত। তারপরে আছে বিজ্ঞাপনী ফলক। অনেক সময় আমরা এরকম দেখি যে
চার কোনাটি একটা ব্যানারকে ফ্রেমের সাথে আটকে দেওয়া হয়েছে, সেটাকে আবার কোনো গাছ বা কোথায় কোথাও টাঙায় রাখা হয়েছে, এটাকে আমরা বলতে পারি বিজ্ঞাপনী ফলক। আর একটা হচ্ছে ট্রানজিট বিজ্ঞাপন। ট্রানজিট বিজ্ঞাপন অনেক সময় বাস, ট্রেন, লঞ্চ, ফেরি এগুলোর গায়ে আমরা অনেক সময় বিজ্ঞাপন দেখি যে লিখা থাকে, ছবি আঁকানো থাকে সেই পণ্য বা সেবাটার, এর মাধ্যমে দেখা যাচ্ছে এটা ভ্রাম্যমান আকারে চলতে থাকে। এটাও দেখা যাচ্ছে মানুষ যাদের নজর কাড়ে, ইভেন এটাও খুব একটা ফলপ্রসূ একটা মাধ্যম। আরেকটা আছে রেডিও টিভি, আমি সেটা বললাম, রেডিও টিভি এটাও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তারপরে ফেসবুক, টুইটার, মোবাইল, এসএমএস। আর একটা যেটা আমরা বলতে পারি নিয়ন আলো, হয়তো বিলবোর্ড আছে সেখানে জাকজমক পণ্য আলো তৈরি করা হয়েছে, বা ডিজিটাল বিলবোর্ড বলতে পারি, সেখানে একটার পর একটা বিজ্ঞাপন সে পণ্য বা সেবা সম্পর্কে আসতে পারে, ইভেন মুছে যেতে পারে ডিজিটালি এটা আসে। এটাও আমরা শহরের দিকে লক্ষ্য করি, এটাও একটা কার্যকরী মাধ্যম। আর একটা হচ্ছে আকাশ বিজ্ঞাপন। এখানে কোন কোন কোম্পানি দেখা যাচ্ছে ড্রোনের মাধ্যমে, কোন কোম্পানি দেখা যাচ্ছে এয়ার ফ্লাই এর মাধ্যমে তার লোগো একটা কালার সে তুলে ধরবে আকাশে, সেটা দৃশ্যমান হবে কিছুক্ষণের জন্য, মানুষ সেটা দেখবে উপভোগ করবে। এই ধরনের মাধ্যমে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর ইন্টারনেট আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা ফেসবুক, টুইটার এর মাধ্যমে আমরা ইনফরমেশন জানতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা যে মোবাইল গুলো ব্যবহার করি, দেখা যাচ্ছে যে অনেক ম্যাক্সিমাম মানুষের হাতে এখন একটা করে মোবাইল থাকে, সেখানেও দেখা যাচ্ছে থার্ড পার্টি হিসেবে অনেক সময় উৎপাদনকারী কোম্পানি গুলো মোবাইলের অপারেটরদের ব্যবহার করে তারা দেখা যাচ্ছে এখানে বিজ্ঞাপন দিয়ে থাকে, এসএমএস এর মাধ্যমে থাকতে পারে, ভয়েস কলের মাধ্যমে থাকতে পারে, এইগুলো দেখা যাচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে, বিজ্ঞাপনের মাধ্যম বা বহুল প্রচলিত মাধ্যম যেগুলো আছে, কিছু কিছু আমাদের দেশে নাই, যেটা বললাম যে আকারে বিজ্ঞাপন এগুলো নাই, তাছাড়া প্রতিটা বিজ্ঞাপনই এখন বিশ্বায়নের যুগে আছে। তো শিক্ষার্থী কিন্তু তোমরা খেয়াল করলে কয়েকটা বিষয়, তাহলে আমরা পড়লাম হচ্ছে বিজ্ঞাপনের কার্যাবলী, বিজ্ঞাপনের মাধ্যম। আর একটা বিষয় আমরা দেখব, যেটা হচ্ছে বিজ্ঞাপনের কোন মাধ্যমটা কোম্পানির কাছে বিবেচ্য বিষয় হবে, কোন মাধ্যমটা কোম্পানির কাছে ভালো হবে, কোন মাধ্যম কোন কোম্পানিটা বেছে নেবে সেটা আমরা দেখবো। তো বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে বিবেচ্য বিষয়, বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে বিবেচ্য বিষয়, বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে শিল্প জার্নাল আছে, ম্যাগাজিন আছে শিল্প ক্ষেত্রে, তারপরে তার কাছে এসএমএস বা তার কাছে বাই পোস্ট বা কুরিয়ার যোগে পাঠানো যায় শিল্প উৎপাদনের মালিকের কাছে, তাহলে সেটা তার জন্য ফলপ্রসূ হবে। এই মাধ্যমটা দুইটা পণ্যের ক্ষেত্রে দুই রকম, একটা শিল্প পণ্য, একটা ভোগ্য পণ্য, তোমরা বুঝতে পারলা। তারপরে অনেক সময় বাজারের প্রকৃতির উপরেও মাধ্যমকে নির্বাচন করতে হয়, যেমন কোন পণ্য বা সেবা যদি স্থানীয় বাজারে বিক্রি হয়, সেখানে দেখা যাচ্ছে স্থানীয় পত্রিকা, তারপরে স্থানীয় যে ডিশ চ্যানেল আছে সেখানে তারা বিজ্ঞাপন দিতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর পণ্য বা সেবাটা যদি সারা দেশে বিস্তৃত হয়, তখন দেখা যাচ্ছে সেটা জাতীয় পর্যায়ের নিউজ পেপার, টিভি এখানে দিলে ফলপ্রসূ হবে। তারপরে ক্রেতাদের অবস্থানের উপরে ডিপেন্ড করে, ক্রেতা যদি নির্দিষ্ট এলাকায় থাকে তাহলে সেই এলাকায় থাকতে নক করার ব্যবস্থা করতে হবে, সেই এলাকার আঞ্চলিক ব্যাপার থাকতে পারে, তাদের টিভি থাকতে পারে, সেখানে মাইকিং থাকতে পারে, এটা একটা ব্যাপার থাকতে পারে। আর ক্রেতাদের অবস্থান যদি সারা দেশে হয়, এমনকি সারা বিশ্বে হয়, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে ইভেন জাতীয় পর্যায়ে আমার যে ধরনের মাধ্যমগুলো আছে জনপ্রিয়, সেখানে আমাদের নক করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে তুলনামূলক ব্যয়, আমাকে আর একটা বিষয় খেয়াল করতে হবে যে কোন মাধ্যমটা বেশি ফলপ্রসূ হবে, এবং তুলনামূলক ভাবে আমার জন্য
বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যয়টা কম হবে, এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমি আমার কম খরচে বিজ্ঞাপন দিতে পারবো এবং সেটা একটা ভালো ফলপ্রসূ একটা ব্যাপার হবে। আর একটা হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্য। প্রতিটা বিজ্ঞাপনের এক একটা উদ্দেশ্য থাকে। এখন উদ্দেশ্যটা দেখতে হবে যে হ্যাঁ আমার বিজ্ঞাপনের উদ্দেশ্যটা কি, আমি কি করতে চাচ্ছি, সেই উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করে আমাকে একটা ভালো মাধ্যম নির্বাচন করতে হবে। যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি শুধু শহরের মানুষকে এই পণ্যটা বিক্রিতে উদ্বুদ্ধ করবো, সেখানে আমার এক ধরনের মাধ্যম ব্যবহার করতে হবে। আমি আমার গ্রামের মানুষ শহরের মানুষ যদি একসাথে আমি সেটাকে উদ্বুদ্ধ করতে চাই, আমাকে একাধিক মাধ্যম এখানে ব্যবহার করতে হবে এবং বেছে নিতে হবে। এটা আমার উদ্দেশ্যের উপরে বা আমার পণ্য বিক্রয়ের যে কি ধরনের চিন্তা ভাবনা আছে, কোন ধরনের পিপুল আমার এখানে বিবেচনা যোগ্য আছে, সেটা আমাকে দেখতে হবে। আর একটা হচ্ছে প্রতিযোগী বিজ্ঞাপন। প্রতিযোগী কি ধরনের বিজ্ঞাপন ব্যবহার করছে এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রতিযোগী যদি ভালো হয়তো টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু সমজাতীয় পণ্যের প্রতিযোগিতাকে আবার বিজ্ঞাপনটা দিচ্ছে হয়তো পেপারে বা রেডিওতে, তাহলে কিন্তু খুব একটা কাজে লাগবে না। প্রতিযোগিতা যে ধরনের মাধ্যমগুলো ব্যবহার করবে, উচিত হচ্ছে সমজাতীয় পণ্যের ক্ষেত্রে সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বা কোম্পানিকে অবশ্যই প্রতিযোগীর মাধ্যমটা ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা। আরেকটা হচ্ছে মাধ্যমের জনপ্রিয়তা। কোন মাধ্যমে আমি বিজ্ঞাপন দিচ্ছি সেটার জনপ্রিয়তা কেমন। যদি আমরা তুলনামূলক জনপ্রিয়তা দেখি যে নিউজ পেপারে সে টিভির জনপ্রিয়তা বেশি, টিভিতে আবার দেখা যাচ্ছে রেডিও জনপ্রিয়তাটা কম, এই ধরনের জনপ্রিয় বিষয়গুলো দেখার পরে মাথায় নিয়ে আমাকে বিজ্ঞাপনের ব্যবস্থা বা সঠিক মাধ্যমটা ব্যবহার করে নিতে হবে। আর একটা অনেক সময় দেখা যাচ্ছে যে ক্রেতাদের শিক্ষার ব্যাপার, ক্রেতারা কেমন শিক্ষিত, এই ধরনের বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের বিজ্ঞাপনটা ব্যবহার করা হয়। শিক্ষিত ক্রেতাদেরকে টার্গেট করতে হলে আমি নিউজ পেপার দিতে পারি, যেখানে সব ধরনের ক্রেতা শিক্ষিত অশিক্ষিত এরকম যদি আমি টার্গেট করি, তাহলে দেখা যাচ্ছে আমি সেখানে টিভিটা ব্যবহার করতে পারি। আর একটা কিছু সরকারি নীতিমালা থাকে, যে নীতিমালার কারণে অনেক সময় বিজ্ঞাপনের ক্ষেত্রে বাধা থাকে, যেমন সিগারেট, এই ধরনের ক্ষতিকর কোনো বিজ্ঞাপন দেখা যাচ্ছে এখন টিভিতে নিউজ পেপারে রেডিওতে এগুলো দেওয়া যায় না। এই ধরনের নীতিমালাকে ফলো করে এখন কোন মাধ্যমটা ব্যবহার করলে আমার জন্য সুদূর প্রসারী হবে, সেই ধরনের সরকারি নীতিমালার উপরে ডিপেন্ড করে আমাকে মাধ্যম অনেক সময় নির্বাচন করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী টপিকস আমরা দেখবো হচ্ছে প্রচার। প্রচার বিষয়টা হলো ধরো আমি পিৎজা হাটে পিৎজা খাইতে গেছি, পিৎজা হাটে পিৎজাটা আমার খুব ভালো লাগছে, আমার দুইটা ফ্রেন্ড কে আবার আমি বলছি যে দুইটা ফ্রেন্ড হয়তো এ আর বি, তোমরা পিৎজা হাটে যাবো, তোমরা এই পিৎজা খাবা, খুবই ভালো একটা ভালো সুস্বাদু একটা পিৎজা, খুব টেস্টি পিৎজা। তারাও এ আর বি গেল, তারাও হয়তো তাদের পরিচিত দুই পাঁচজন দশজনকে বললো। এইভাবে পিৎজা হাটের কাছ থেকে আমি কিন্তু কোনো টাকা পাইলাম না এটা বলার জন্য, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি পিৎজা হাটের বিক্রিটা বেড়ে গেল, পিৎজা হাটের গ্রাহক বেড়ে গেল। এই যে বিনা টাকার ফলে কোনো পণ্যের বা সেবার বিক্রি বেড়ে যাওয়া, ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়া, এটাকে আমরা বলবো হচ্ছে প্রচার। যেমন বিজ্ঞাপনের ক্ষেত্রে কোনো মাধ্যম ব্যবহার করা হয় টাকার দরকার হয় এখানে মানুষকে জানানোর জন্য, কিন্তু প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো মাধ্যম ব্যবহার করা হয় না, এখানে কোনো টাকার দরকার হয় না, এটা মানুষের মুখে মুখে ছড়ায় যায় সেই মানে পণ্য বা কোম্পানি বা সেবার সুখ্যাতি। এর ফলে দেখা যাচ্ছে সেখানে ক্রেতা সংখ্যা বাড়ে বা সেই পণ্য বা সেবার বিক্রিটা বাড়ে, এটাকে আমরা বলবো হচ্ছে প্রচার। তো আমাদের লাস্ট টপিক কিছু ছিল যে বিজ্ঞাপন আর প্রচারের ভিতরে পার্থক্য। তো আমরা একটা কথা বলবো যে বিজ্ঞাপনের ক্ষেত্রে টাকা দরকার হয়, কোনো মাধ্যম ব্যবহার হয়, প্রচারের ক্ষেত্রে কোনো টাকাও দরকার হয় না, মাধ্যম ব্যবহার হয় না, এই সুখ্যাতিটা মুখে মুখে ছড়ায় যায়, মানুষ থেকে মানুষে ছড়ায় যায়, পরিচিত মানুষের মাধ্যমে এটা ছড়ায়, এটাই হচ্ছে প্রচার। এই দুইটার মূল টপিকস যদি আমি জানি, আমি সব ধরনের যে পার্থক্য গুলো আছে সেগুলো আমরা ইজিলি করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, তোমরা সবাই ভালো থাকবো আশা করি। আল্লাহ।